আজকে একটু নাগায় থাকি, তোমার শরীরটা কুম্ভ। আমার কন্ট্রোল কয় না মানুষ, আমার শরীর কুম্ভ। দাদা হ্যাঁ, আমার জামাই গার্মেন্টে চাকরি করতে গেছিল। হ্যাঁ, গর্তে দিয়ে কি আগুন লাগছে। তারপর সিএ কমেডি টিভি, স্মাইলি গুড ফর হার হার্ট। চাউল নাই তো কি হয়েছে? তুমি ভাত রান্না করতে, আমি লবণ দিয়ে খাইতাম। ভাত রান্না করবো কি দিয়া? ও চাউলি তো না, এক কাম করো। কি? তোমার বাপরে ফোন দিয়ে বিকাশে লেকচার বন্ধ কর, দুপুরে কি খামো সেরকম। নাই কিছু টাকা নাই আমার কাছে, আমি কি করবো? চাকরি গেছে গা, গার্মেন্টসের চাকরি সবসময় থাকবো। মালিক ছাটাই করছে, আমি এই ছাটাইয়ের মধ্যে বসছি। ছাটাইয়ের মধ্যেই ধরে পড়তে হইলো? জান কি করবো, মাঝখানে পড়বো? তারা তো অর্ধেক কাজটা নিয়ে যাইব। কিছু জানি না, কেমনে কি করবি কর, সেটা তুমিও জানো। কি জানি? তুমি ইয়ে করো, একটু ব্যবস্থা করবা না? আমি কি ব্যবস্থা করবো? আব্বারে ফোন দিয়ে বিকাশে টেকালো দুই কেজি চালের। আমি পারবো না, আজকে একটু নাগায় থাকি, তোমার শরীরটা কুম্ভ। আমার কন্ট্রোল কয় না মানুষ। আমার শরীর কুম্ভ তো কুম্ভ না, আমি খুব মোটা। বাড়তেছো, খাইতেছো, বাড়তেছো, কি খাওয়াচ্ছো আমারে? আমি বাড়তাছি, শুকাই তো গেছি, আর কত শুকাবি? আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে, কইলাম। তা আমি কি করব? আমি কি করব মানে, কি অযথা নাই তে নাই বউ, চাউল আনবো, মানুষের বাকি খাইছি, বাকি টাকায় দোকানে দিতে পারতেছি, ওই দিতে হাঁটতে পারি না। যা কেমনে পাবি চাউল নিয়ে আবি, যা। আমার তো যা লাগছে, চাকরি গেছে বলে না আগে থাকবো আমি, চাউল নিয়ে তারপর মাথায় ঢুকবি। আমি আবার কি মনে করবো, আপনি আর আমি হয়েছি বান্ধবীর মতো, আর বান্ধবীর মতো মানে তো কিছু মনে করেন নাই। কিছু ভাবতেছেন মনে হয়, খুব সংকোচ আছেন, বইলে ফেলেন। রান্না সকালে করছিলাম, দুপুরে রান্নার হয় না। কোন যদি পারি তাহলে করবো, না পারলে করবো না। চাউল দেন ভাবি, সকালবেলায় অল্প করে চাউলের ভাত রান্না করছি, দুইজনের পেট ভরে নাই, ওই অর্ধেক খেয়েছে যাই গেছে, আর আমি আমার করে অল্প করে আবার হাসিয়ে দিছি, নিজেও খাইতে পারি নাই। চাল প্রমুখ হই, যে অবস্থা চলতেছে অফিসের, তারপরে তো ইনকাম নাই। ঠিক আছে ভাবি, সমস্যা নেই, আমি আসছি। হ্যাঁ আচ্ছা ভাবি, তুমি শুনেন, কষ্ট পাইয়েন না, হয়তো আমি একটু সমস্যার সময় চলতেছি। না না আসি, হ্যাঁ তাই। আচ্ছা, তারও মনে হয় অবাক লাগছে, গার্মেন্টস গুরমেন্টস এরকম করে বন্ধ করে দেয়, আমরা কীভাবে চলবো? ইনকাম নাই, কাল কোনো থাকে না, মরতে হবে সবাই না খেয়ে।
মিটার আগে একটা রিটার্ন নিয়ে রওনা দিছি আর কে কে তো দান লাগিয়ে গেছে এই খাওয়া খাওয়া ঘরে কি আছে তুই দেখ এই দুর্গা বাদ দে এটা খেলা আগুন জ্বালাই দিস নাকি না কিছু না তোর শরীরের অবস্থা কেমন খা তুই দেখা গেছে হুগাইছ জামাই কই কিন্তু জামাই দেখেন বাতাম ঘর দেখলে তো আসলে হয় না আমার লগের লোকজন একের সেগাই বেগাই বললে ট্রেন ভাই যান কারিগরের অবস্থা তো ভালোই মাইকে বিয়ে দিলে হয়তো সুখেই থাকবে দিলাম এই কনফিডেন্সের উপরে বিয়া এখন উনি ঘরে বাদ নাই না খাই আমার মাইকে অর্থ পেয়ে আমারে আমি তো আর বুঝতে হারতে পারি না আমি আইসি একজনের লাগে একটু কাজে তাই আর বাড়ি যাই না চিন্তা করছি তোর এখানে যাই এই আশেপাশে দোকান টোকান আছে হ্যাঁ একটা কাম কর এই 100 টাকা আছে আমার ধারে ল হ্যাঁ মুই আটিয়েছি দেখি এটা হাটা আসতা যদি রিক্সা ফুটাইতাম তাহলে তো এটা হাটাও থাকতে না আচ্ছা ডিম নিতাম ডিম ডুবের কাম নাই ডাইলেন আর চাউলেন আর নিয়ে কোন রামের ওই হিন্দু করিয়ে দে গিলিয়ে তো আর পারি না গুড নিউজ আমি একটা 2 টাকা 5 টাকা দিয়ে পাউরুটি খাইয়া 4 গ্লাস পানি খাইছি পেট ফুল তুই তো তাই করবি আব্বা না এলে তো আমি না খেয়ে থাকতাম গুড নিউজ কম না আমার চাকরি হয়েছে দেওয়ার মতো কিছু রাখছো আব্বা আইয়া নিজে আমারে খাওয়াইছে ও শ্বশুর তো এরকম না মানে সহযোগিতা তো করবই তাই না চাকরিটা হয়েছে এখন নিয়ে খুশি হয়েছে চাকরি হইলে একটু মোর মাইয়াটার দিকে একটু চাইবো মাইয়াটা আসলে কেমন আর মাইয়াটা সেটা কেমন আব্বা বলছো আমার শুদ্ধ জানে খাতো খাতো রোখা দাদা হ্যাঁ
আমার যে ভাই গার্মেন্টসে চাকরি করতে গেছিল, হ্যাঁ, গার্মেন্টসে কি আগুন লাগছে? আর সবটা কি তারপর? তারপরটা কি? আমার যে ভাই যে আগুনে পুড়ে তার গেলে গেছে রে চাচা। আর সবটা কি কথা? বান্ধবীর দ্বারে যাও না, কও ওই যে মিডিয়ার নাকি হেড বোম আর হেডে দেখে আনতে কাছে দৌড়ে কি আছে? নাকি আমি সিগারেট খাইতে দোকানে গেছিলাম। ফুসফুসে ঘাম হয়, আমার মাইয়া 20 লাখ টাকা হালার পালা।